আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানবেন, ইইউ জাপোরিজিয়া এবং খেরসন অঞ্চলে নিষেধাজ্ঞা প্রসারিত করেছে। রাশিয়ায় অন্তর্ভুক্ত চারটি অঞ্চলকে স্থিতিশীল রাখার প্রতিজ্ঞা পুতিনের। থাইল্যান্ডে গণগুলি ও ছুরি হামলায় 34 জন নিহত। জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে পুতিনের আদেশ। অন্যের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে মানবাধিকারকে ব্যবহার করছে পশ্চিমারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইইউ জাপোরিজিয়া এবং খেরসন অঞ্চলে নিষেধাজ্ঞা প্রসারিত করেছে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার অস্ত্রম প্যাকেজের কাঠামোর মতো দোনেৎস্ক এবং লুহানস্ক পিপলস রিপাবলিক, জাপোরিজিয়া এবং খেরসন অঞ্চলে বিধিনিষেধ বাড়িয়েছে, যা ইইউ কাউন্সিলের ওয়েবসাইটে একটি বিবৃতি থেকে পাওয়া গেছে। কাউন্সিল আরও সিদ্ধান্ত নিয়েছে যে আজ থেকে বিধিনিষেধের ভৌগোলিক সুযোগ সহ বিশ্বের, বিশেষ করে দোনেৎস্ক এবং লুহানস্ক পিপলস রিপাবলিক এর অঞ্চলগুলি অনিয়ন্ত্রিত অঞ্চলগুলি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। জাপোরিজিয়া এবং খেরসন অঞ্চলে অনিয়ন্ত্রিত অঞ্চল বিবৃতিতে বলা হয়েছে। আজ 6 অক্টোবর এটি জানা গেল যে ইইউ রাশিয়ার ভেতরে তেলের দামের সর্বোচ্চ সীমাসহ নিষেধাজ্ঞার অস্ত্রম প্যাকেজ অনুমোদন করেছে। এতে অর্থনৈতিক প্রভাব এবং ব্যক্তিগত বিধিনিষেধ এর অন্যান্য ব্যবস্থাও অন্তর্ভুক্ত ছিল। স্মরণ করুন যে রাশিয়া 24 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ইউক্রেনে একটি বিশেষ সামরিক অভিযান শুরু করেছিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে এর লক্ষ্য হল 8 বছর ধরে কিয়েভ শাসনের দ্বারা নির্যাতিত ও গণহত্যা শিকার নাগরিকদের রক্ষা করা। বর্তমানে রাশিয়া ইউক্রেনের সাথে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। আলোচনার প্রক্রিয়ায় হিমায়িতকরণ কিয়েভ দ্বারা শুরু হয়েছিল। এটি পূর্বে রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রপতি ভ্লাদিমির মেডিনস্কির সহকারী বলেছিলেন। 6 অক্টোবর ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সর্বশেষ সংবাদ ছিল এটি। এদিকে জানিয়ে দিব রাশিয়ায় অন্তর্ভুক্ত চারটি অঞ্চলকে স্থিতিশীল রাখার প্রতিজ্ঞা পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করার চূড়ান্ত কাগজে স্বাক্ষর করেছেন। এসব অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল রাখা হবে বলে প্রতিজ্ঞা করেছেন তিনি, যদিও এসব অঞ্চলে রুশ সামরিক বাহিনী পিছু হটেছে বলে জানা যাচ্ছে। ইউক্রেনের চারটি অঞ্চল রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করার প্রশ্নে একটি গণভোটের আয়োজন করা হয়, যার মাধ্যমে দোনেৎস্ক, লুহানস্ক, দক্ষিণের খেরসন এবং জাপোরিজিয়াকে নিজেদের অঞ্চল এর মধ্যে অন্তর্ভুক্ত করে রাশিয়া। তবে আন্তর্জাতিকভাবে এটি স্বীকৃতি পায়নি। ইউক্রেন বলেছে তারা লুহানস্ক ও খেরসনের বেশ কিছু গ্রাম পুনর্নিয়ন্ত্রণে নিয়েছে এবং সম্প্রতি দোনেৎস্কে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকোভ বলেন, রাশিয়া যেসব অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে সেসব আবার নিয়ন্ত্রণে নিতে পারে। সাম্প্রতিক ক্ষয়ক্ষতি নিয়ে তিনি বলেন, এখানে কোনো অসঙ্গতি নেই, তারা চিরদিনের জন্য রাশিয়ার সাথে থাকবে, তারা ফিরে আসবে। রাশিয়ায় শিক্ষক দিবসে এক ভাষণে পুতিন বলেন, তিনি শান্তভাবে অন্তর্ভুক্ত অঞ্চলগুলোতে উন্নত করবেন, কিন্তু স্টেট ডুমার ডিফেন্স কমিটির চেয়ারম্যান আন্দ্রে কার্টোপোলোভ রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, রাশিয়ার উচিত হবে যুদ্ধক্ষেত্রে কী ঘটেছে সেটি নিয়ে মিথ্যা কথা বলা বন্ধ করা। রাশিয়ার মানুষ বোকা নয়, ইউক্রেনের বাহিনী দক্ষিণ ও পূর্ব দিকে অগ্রগতি করেছে। লুহানস্কের গভর্নর সেরহি হায়দাই বলেন, বুধবার ওই এলাকায় 6টি গ্রাম পুনর্নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট জেলেন্সকি পরে দক্ষিণ অঞ্চলে খেরসনের আরও 3টি গ্রাম মুক্ত করার কথা জানান। রাশিয়া এখনও রিজার্ভ শূন্য নিয়ে কাজ করছে। গত মাসে পুতিন 3 লাখ মানুষকে ডেকে পাঠান যারা দেশটিতে বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস সম্পূর্ণ করেছে। তিনি একটি ডিগ্রিতে স্বাক্ষর করেন যেখানে বিভিন্ন ক্যাটাগরির ছাত্র রয়েছে। তাদের মধ্যে অ্যাক্রেডিটেড ইনস্টিটিউট এ প্রথমবারের যারা ছাত্র তারা এবং নির্দিষ্ট কিছু পোস্ট গ্র্যাজুয়েট ছাত্র রয়েছে। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এদিকে পুতিনের একটি ডিগ্রি স্বাক্ষর করে দক্ষিণ ইউক্রেনের জাপোরিজিয়ায় পরমাণু থেকে প্ল্যান্ট আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় অন্তর্ভুক্ত করেছেন। এই পরমাণু কেন্দ্রটি যুদ্ধের শুরু থেকে রাশিয়ান সৈন্যদের দখলে ছিল। রাশিয়া বলেছে যে ইউরোপের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্রটি এখন একটি নতুন কোম্পানি চালাবে, কিন্তু ইউক্রেনের নিউক্লিয়ার অপারেটররা এটিকে নাকচ করে বলেছে এই সিদ্ধান্ত মূল্যহীন। এদিকে জানিয়ে দিব থাইল্যান্ডে গণগুলি ও ছুরি হামলায় 34 জন নিহত। থাইল্যান্ডের একটি চাইল্ড কেয়ার সেন্টারে বন্দুক ও ছুরি হামলায় অন্তত 34 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু বলে জানা যাচ্ছে। এভাবে গুলি চালিয়ে এবং ছুরির আঘাতে বিপুল সংখ্যক মানুষ হত্যার পর হামলাকারী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে থাই গণমাধ্যম। এর আগে তিনি তার সন্তান ও স্ত্রীকে হত্যা করেছেন। এ ঘটনায় অন্তত 12 জন আহত হয়েছেন। হামলাকারী ছুরি দিয়ে বহু শিশুকে হত্যা কিংবা আহত করেছে। বৃহস্পতিবার দেশটির উত্তর পূর্ব অঞ্চল নংবুয়া লাম্পু প্রদেশে উথাই সাওয়ান
নাক লাংচেলায় এই বন্দুক হামলার ঘটনা ঘটে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে প্রধানমন্ত্রী, যত দ্রুত সম্ভব হামলাকারীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি। জানা গেছে হামলাকারী একজন সাবেক পুলিশ কর্মকর্তা, তবে এ হামলা কে চালিয়েছে তা নিয়ে ধারণা করা যাচ্ছে না। বর্তমান তাকে ধরতে বড় অভিযান পরিচালনা করেছে থাই পুলিশ। জেলা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছে, হামলাকারী গত বছর মাদক সংক্রান্ত ঘটনায় পুলিশ বাহিনী থেকে বহিষ্কৃত হয়েছেন। এদিকে জানিয়ে দিব, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ন্ত্রণ নিতে পুতিনের আদেশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের বৃহত্তম জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য রাশিয়ার কেন্দ্রীয় সরকারের প্রতি আদেশ জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় তিনি এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভার্শিনিন একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা তাস ভার্শিনিন বলেন, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন রুশ ভূখণ্ডে অবস্থিত, কাজেই এটা এখন রুশ কর্তৃপক্ষের অধীনে পরিচালনা করা উচিত। জাপোরিঝিয়ার কার্যক্রম অধিগ্রহণের জন্য খেরসনের রুশ কর্মকর্তা এবং প্রকৌশলীদের নেওয়া হবে কিনা সে বিষয়ে ভার্শিনিন কিছু বলেননি। এর আগে গতকাল দুপুরে জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রের মহাপরিচালক ইহোর মুরাশেভ পদত্যাগ করেছেন বলে জানিয়েছে রাশিয়ার একটি সংবাদ মাধ্যম। গত শুক্রবার রুশ বাহিনী মুরাশেভকে আটক করে, কয়েকদিন পরে তাকে মুক্তি দেওয়া হয়। গত মার্চ মাস থেকে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্র ও আশেপাশের এলাকা। যদিও বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনার ভার ইউক্রেনীয় প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের হাতে রয়েছে, ইউক্রেনের বিদ্যুৎ চাহিদার বিরাট অংশ পূরণ করে এই কেন্দ্রটি। জাপোরিঝিয়া অঞ্চলের অনেক জায়গা এখনও ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে। পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পেতে জোর চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। বিবাদমান দুই পক্ষের মুখোমুখি হবার স্থান বা কন্ট্যাক্ট লাইনে ইউক্রেনীয় বাহিনী বড় ধরনের শক্তি সমাবেশ করেছে বলে সেখানকার রুশ প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। রাশিয়া নিযুক্ত জাপোরিঝিয়া প্রশাসনের অন্যতম শীর্ষ কর্মকর্তা ভ্লাদিমির রোজব বলেছেন, ইউক্রেনীয় বাহিনী কন্ট্যাক্ট লাইনে যে পরিমাণ অস্ত্র ও সৈন্য সমাবেশ করেছে তা ফেব্রুয়ারি মাসে সামরিক অভিযান শুরুর পর থেকে দেখা যায়নি। গত সাত মাসে তারা এই অঞ্চলে এত অস্ত্র ও জনবল নিয়োগ করেনি। এদিকে জানিয়ে দিব, অন্যর ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে মানবাধিকারকে ব্যবহার করছে পশ্চিমারা। ইরানের সাম্প্রতিক বিদেশি সমর্থিত দাঙ্গা নিয়ে পশ্চিমাদের ভিত্তিহীন অভিযোগের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পশ্চিমা সরকারগুলিকে অন্যান্য দেশের ওপর চাপ প্রয়োগের জন্য উপকরণ হিসেবে মানবাধিকার ব্যবহার করার জন্য তীব্র সমালোচনা করেছেন। যখন মানবাধিকার একটি খেলা এবং অন্যদের উপর রাজনৈতিক চাপ প্রয়োগের একটি হাতিয়ার হয়ে ওঠে, তখন আধিপত্যবাদী ব্যবস্থার মিডিয়া সাম্রাজ্য নিয়মতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত ব্যক্তিদের বাদীর অবস্থানে দাঁড়াতে সহায়তা করে। নাসের কানানি একটি পোস্টে এই কথা বলেছেন বৃহস্পতিবার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তিনি প্রায় এক বছর ধরে কানাডার প্রাক্তন আবাসিক স্কুলের মাঠে 1.5 লাখের বেশি আদিবাসী শিশুকে তাদের পরিবার থেকে জোরপূর্বক বিচ্ছিন্ন করার এবং এই শত শত শিশুর দেহাবশেষ সম্বলিত গণকবর আবিষ্কারের করুণ বিবরণ এখনও ভুলতে পারেননি। আগে অন্যান্য দেশ সম্পর্কে কথা বলতে এবং অন্যদের বিরুদ্ধে অভিযোগের আড়ালে লুকিয়ে রাখা এই সত্যকে পরিবর্তন করবে না যে আমেরিকান সরকারের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে মানবাধিকারের জানালার আড়ালে শিশু হত্যা এবং মানবতার প্রতি অবজ্ঞা দেখানো হচ্ছে। তিনি চোখ করে এই কথা জানিয়েছেন। কানানির মন্তব্য এসেছে যখন কানাডা সরকার দেশটিতে সাম্প্রতিক বিদেশি সমর্থিত দাঙ্গার পর অধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 22 বছর বয়সী ইরানি মহিলা মাহসা আমিনের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ, যিনি 16 সেপ্টেম্বর একটি থানায় অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং পরে তাকে একটি হাসপাতালে মৃত ঘোষণা করা হয়েছিল। প্রথমে তার জন্মভূমি কুর্দিস্তান প্রদেশে বিস্ফোরিত হয়েছিল এবং পরে তা ছড়িয়ে পড়েছিল তেহরান সহ সারা ইরান জুড়ে। বিক্ষোভ শীঘ্রই হিংসাত্মক দাঙ্গায় রূপান্তরিত হয়। দাঙ্গাবাজরা সারা দেশে তাণ্ডব চালায়, নিরাপত্তা কর্মকর্তাদের উপর হামলা চালায়, পাবলিক সম্পত্তির বিরুদ্ধে ভাঙচুর চালায় এবং ধর্মীয় পবিত্রতাকে অপমান করে। শুক্রবার ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দাঙ্গাকারীদের পশ্চিমা শাসক গোষ্ঠী এবং ভারতের মিডিয়া দ্বারা মদদ দেওয়া হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।